Very good morning, dear learners, guardians, teachers, and all who are watching me at present. At first, I would like to welcome you all to my class and who regularly watch my class, they know me. And for the new viewers, this is Khalidur Rahman Manik, assistant teacher to the Hashga Government Primary School, Chatak Sunamganj. Today, I have been appeared before you with English for today of class 5. So all the students of class 5, either from schools or madrasa, please get ready with your textbook and necessary everything and take part in the class. Dear learners, you know, in our last class, we discussed from Unit 23, Lesson 2 and 3, Unit 23, Stay Safe. We already discussed it in our last class. Today, I'll discuss from this topic, Lesson 4 and 5, Unit the same 23. Unit 23, Lesson 4 and 5. Look at the picture. There are something in this picture. Try to read and open at page 92 of your textbook. 92. Page number 92. Look, what is this? These are batteries. Batteries. There are some batteries here. Batteries, the plural form of battery. Battery er bohubochon hocche batteries. Etake amra onekei battery bole thaki. Battery, battery, batteries. And this is a common picture to us. A torch light, torch, torch light. And is it known to you? Etake tomader kache porichito. There is a sign of plus. That means the sign of red cross. It is called red cross. It signs the medical related things. This is first aid kit. First aid kit. First aid kit. Prathamik chikitsar jontropati. First aid kit. And can you see what are these? There are some food, dried food, dried foods, shukno khabar, dried food, jemon chia, muri, biscuit, aguri, shukno khabar, shaker jato khabar, tin jato khabar, shukno khabar, dried foods. To tumra jano egulo sadharonoto torch, battery, first aid kit, shukno khabar, egulo bishesh kore durjoger shomoy amader কাছে রাখতে হয়, হাতের কাছে রাখতে হয়। যারা আমার ক্লাসটি দেখতে পাচ্ছ, দয়া করে তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও, আমরা ক্লাসে আছি। ডিয়ার লার্নার্স, এগুলো হচ্ছে দুর্যোগকালীন সময়ে আমাদের হাতের কাছে রাখতে হয়। টর্চ লাইট, অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, আমাদের এটা ইউজ করতে হয়, তার জন্য ব্যাটারি লাগে। আর কেউ যদি দুর্ঘটনায় হঠাৎ করে পতিত হয়, তার জন্য হাত কেটে যায়, কোনো কিছু কেটে যায় বা ভেঙে যায়, তখন ফার্স্ট এইড কিট লাগে। ওখানে প্রাথমিক চিকিৎসার কিছু যন্ত্রপাতি থাকে। আর শুকনো খাবার, তখন অনেক যদি এই যে বন্যা এসেছে, বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, জরুর চাষ হয়ে গেল, বন্যা হয়ে গেল, তখন আমাদের কাছে শুকনো খাবার রাখতে হয়। আমরা রান্না বাড়া করতে পারবো না, শুকনো খাবার রাখতে হয়। আরও আমরা রাখি পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, হ্যালোজেন ট্যাবলেট আমরা পাশে রাখি। হ্যাঁ, আমরা আমাদের ম্যাচ, এরপর এই ক্যান্ডল, মোমবাতি, ওগুলো আমাদের হাতের কাছে রাখি, ল্যান্টার্ন রাখি। যদিও এখন ঘরে ঘরে বিদ্যুৎ, দুর্যোগের সময় যাতে আমরা বিপদে না পড়ি, এই জন্য আমরা এগুলো হাতের কাছে রাখি। তো আমরা তো আগেই পড়েছি, এখানে আর্থকোয়েকের কথা বলা হয়েছিল, নেপালের আর্থকোয়েক। স্ট্রেসি, স্ট্রেসি, দ্য নেম অফ দ্য টপিক ইজ স্টে সেফ।
স্টে সেফ, নিরাপদে থেকো, স্টে সেফ, নিরাপদে থাকুন, নিরাপদে থেকো। অ্যাক্টিভিটি এফ, পিকচারগুলো আমরা পড়লাম, কার্যকারিতা পড়লাম। এখান থেকে জিতে কী দেওয়া যায়, ফেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, যেটা আমরা স্কুল চলাকালীন আমরা দিয়ে থাকি। উইচ অফ দ্য থিংস ইন অ্যাক্টিভিটি এফ ডু ইউ হ্যাভ ইন ইউর হোম? অ্যাক্টিভিটি এফ এর কোন কোন বস্তু তোমার ঘরে আছে আমরা প্রশ্ন করবো, তোমরা উত্তর দেবে। আমাদের কারো ঘরে একটা থাকলে আরেকজনের ঘরে আরেকটা নেই, আমরা উত্তরে বলবো, আস্ক অ্যান্ড আনসার। এবং একজন প্রশ্ন করতে, দি বয় ইজ আস্কিং টু দ্য গার্ল, ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন ইউর হোম? ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন ইউর হোম? তোমার গৃহে কি কোনো ব্যাটারি রয়েছে? দ্য গার্ল ইজ রিপ্লাইং, নো আই ডোন্ট, না আমাদের ঘরে ব্যাটারি নেই, আমার ঘরে ব্যাটারি নেই, বা আমাদের ঘরে ব্যাটারি নেই, নো আই ডোন্ট। আই শুড গেট সাম ব্যাটারিজ, আমাদের উচিত, আমার উচিত কিছু ব্যাটারি রাখা, সংগ্রহে রাখা। আই শুড গেট সাম ব্যাটারিজ। অ্যান্ড ইফ আই আস্ক ইউ নাও, ডু ইউ হ্যাভ এনি টর্চ ইন ইউর হোম? তোমাদের গৃহে কি টর্চ লাইট রয়েছে? ইয়েস, মেনি ওয়ান উইল আনসার ইয়েস আই হ্যাভ, অ্যান্ড মেনি ওয়ান উইল আনসার দ্য নেগেটিভ, নো আই ডোন্ট। আমরা টর্চ অনেকের ঘরে আমাদের চার্জার ল্যান্টার্ন থাকে, চার্জার লাইট থাকে, টর্চ আমরা রাখতে পারি, এটা বেশ উপকারী জিনিস। ডু ইউ হ্যাভ এনি ফার্স্ট এইড কিট ইন ইউর হোম? তোমার গৃহে কি ফার্স্ট এইড কিট রয়েছে? নো, ওকে, না থাকলে তো আমরা চেষ্টা করবো কিছু কিছু জিনিস রাখার। অ্যান্ড ইউ অল নো ইন আওয়ার স্কুলস উই অল হ্যাভ ফার্স্ট এইড কিট, আমাদের সকল বিদ্যালয়ে ফার্স্ট এইড কিট থাকে, হ্যাঁ একটি বাক্স থাকে, এখানে ফার্স্ট এইড কিট, কাঁচি, গেজ, সেবলন, থার্মোমিটার, হ্যাঁ, এরপর কাটলে যে আমরা ফোবিসেপ দিই ওগুলো, সাধারণ ব্যান্ডেজ করা যায়, বাঁধা যায়, এ ধরনের কাপড় চোপড় এগুলো থাকে। আমরা এখানে কী রাখি, ওর্স লাইন রাখি, প্যারাসিটামল ট্যাবলেট রাখি। অ্যান্ড ইফ আই আস্ক ইউ ডু ইউ হ্যাভ এনি ড্রাই ফুড ইন ইউর হোম, তোমাদের গৃহে কি শুকনো খাবার রয়েছে? ইয়েস, এভরিবডি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হ্যাঁ সবার গৃহেই বিস্কিট, চিড়া, মুড়ি, কোনো না কোনো কিছু থাকে। আমরা অনেকেই সকালে চা খাই, নাস্তা খাই, এখানে আমরা ওগুলো খেয়ে থাকি, এগুলো ভালো। বিশেষ করে দুর্যোগের সময়, আমাদের কয়েকদিন আগে বন্যা এসে গেল, এখন আবারও বন্যা আসবে, আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে বন্যা আসবে, তো আমরা শুকনো খাবার কিছু আমাদের গৃহে সংরক্ষণে রাখবো। Now activity A. Look at the activity A, H. H. Complete the sentences with the correct word from activity F. Activity F থেকে সঠিক শব্দ নিয়ে আমরা কী করবো, সেন্টেন্সগুলোকে পূর্ণ করবো, কেমন? তাহলে ডিয়ার ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ক্লাস প্লিজ শেয়ার দ্য ক্লাস অ্যামং ইউর ফ্রেন্ডস সো দ্যাট দে ক্যান পার্টিসিপেট ইন দ্য ক্লাস। অ্যাক্টিভিটি এইচ, কমপ্লিট, লুক হিয়ার, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো পূর্ণ করো উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম অ্যাক্টিভিটি এফ। অ্যাক্টিভিটি এফ থেকে কারেক্ট ওয়ার্ড নিয়ে সেন্টেন্সগুলো পূর্ণ করো। তাহলে একটা সেন্টেন্স আমি লিখি, দেখো তোমরা লিখি তো, কেউ আমাদের সাথে ক্লাসে থেকে আছেন, এক মিনিট রেস্টুরেন্ট। Number one sentence, I can't see, আমি দেখতে পাই না, it's very dark, এটা খুব অন্ধকার, do you have a dash, তোমার কাছে কি dash রয়েছে? Number one sentence টি লিখি, I, এটা cursive capital letter,
অ্যাপোস্ট্রোফি দিয়ে অ্যাজ, আই ক্যান্ট সি, আমি দেখতে পাচ্ছি না, আই ক্যান্ট সি, আমি দেখতে পাচ্ছি না। তীব্র আবেগ অনুভূতি প্রকাশ করলে আমরা এটা দিয়ে থাকি নোট অফ এক্সক্লামেশন, আশ্চর্যবোধক চিহ্ন। আই ক্যান্ট সি, আমি দেখতে পাচ্ছি না। আই ক্যান্ট সি, আমি দেখতে পাচ্ছি না। ইটস ভেরি ডার্ক, ইটস ভেরি ডার্ক, ডার্ক, এখন খুব অন্ধকার। ডু ইউ হ্যাভ ফুল স্টপ শেষ, যেখানে দেওয়া আছে সেন্টেন্সটা শেষ, এরপরে নতুন সেন্টেন্স শুরু হয়, প্রথম লেটারটা ক্যাপিটাল হয়। ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ এ আ ড্যাশ। দেখো এখানে বলা হচ্ছে আই ক্যান্ট সি, আমি দেখতে পাচ্ছি না। ইটস ভেরি ডার্ক, এখন খুব অন্ধকার। ডু ইউ হ্যাভ এ ড্যাশ, তোমার কাছে কি একটি ড্যাশ রয়েছে? আমরা যদি অন্ধকারে দেখতে না পাই তখন আমাদের কিসের প্রয়োজন হয়? আমরা অ্যাক্টিভিটি এফ থেকে শব্দ নিয়ে আসবো। এখানে ব্যাটারিজ, টর্চ, ফার্স্ট এড কিট, ব্রাইট ফুড, এখানে কোনটি বসবে? টর্চ, ইয়েস টর্চ, টি ও আর সি এইচ, টর্চ। অন্ধকারে দেখতে না পেলে আমরা টর্চ এর সহায়তা নিই। আই ক্যান্ট সি, আমি দেখতে পাচ্ছি না। ইটস ভেরি ডার্ক, এখন খুব অন্ধকার। Do you have a torch? তোমাদের কারো কাছে কি একটি টর্চ রয়েছে? ভালো প্রশ্ন করা হয়েছে তো। Do you have a? Do you? WH question, WH word দ্বারা করা হয়, আর auxiliary verb, do, does, did, have, has, is, হ্যাঁ, is, am, are, ওগুলো সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়, তাহলে প্রশ্ন করা হয় যায়, আর কোয়েশ্চেন মার্ক হবে। Do you have a torch? তোমাদের কাছে কি একটি টর্চ রয়েছে? আমাদের কাছে রয়েছে, আমরা তাকে সহায়তা করব। নাম্বার টু, মাই টর্চ ডাজেন্ট ওয়ার্ক, মাই টর্চ, আমার টর্চ লাইটটি ডাজেন্ট, ডি ও ই এস এন অ্যাপোস্ট্রোফি ডিএস, ডাজেন্ট ডাজ নট কে সংক্ষেপ করে দিতে হয়, ডাজেন্ট ওয়ার্ক, ডব্লিউ ও আর কে, মাই টর্চ ডাজেন্ট ওয়ার্ক, আমার টর্চ লাইটটি কাজ করছে না। ইট নিডস নিউ ড্যাশ, আই ইট এন ইউ ই ডি এস, নিডস নিউ, এর প্রয়োজন নতুন কি? আমাদের টর্চে যদি কাজ না করে তাহলে নতুন কিছুর প্রয়োজন হয় বলো তো? প্রয়োজন নিউ ব্যাটারিজ, ইয়েস ব্যাটারি, এখান থেকে নিয়ে আসবো, বি এ টি টি ই আর আই ইএস, বহু বচন ব্যাটারিজ, ইট নিডস সাম নিউ ব্যাটারিজ, ইট নিডস নিউ ব্যাটারিজ। নাম্বার থ্রি সেন্টেন্স, উই ডোন্ট হ্যাভ এনি ফ্রেশ ফুড, আমাদের কাছে কোনো তাজা খাবার নেই, ফ্রেশ সতেজ বা তাজা খাবার, কাঁচা খাবারগুলি হচ্ছে ফ্রেশ বা সতেজ, বাট উই ক্যান প্রিপেয়ার সাম ড্যাশ, কিন্তু আমরা তৈরি করে নিতে পারি সাম ড্যাশ, কী আসবে? ড্রাই ফুড, আমরা কিছু শুকনো খাবার দিয়ে খাবার তৈরি করে নিতে পারি। আর সেন্টেন্সে বলা আছে উই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ এনি ফ্রেশ ফুড, এনি এফ আর ই এস এ ফ্রেশ এফ ও ও ডি ফুড, উই ডোন্ট হ্যাভ এনি ফ্রেশ ফুড, কম আছে বাট
but we can prepare, we can prepare, P-R-E-P-A-R-E, prepare अब तो ही करें ना, प्रस्तुत करें ना, some ताज़ा हवान नहीं, तो हम लोग क्या करते पड़े some dry food, B R I E D dry F O O D yes we can prepare some dry foods, हम लोग क्यों शुक्नो हवान तो ही करें ते पड़े we don't have any fresh food but we can prepare some dried foods kintu amra kichu shukno khabar toiri kore nite pari okay dear learners and we have only one sentence rest number 4 jasher cut his hands jasher जैसे देखिए चले ना J A J A S H E D जैसे ऐसे ठीक हो रहे थे नामी लेके cards जैसे cuts his hand dashat tar hat kete feleche oh hands dukho janok jashe cuts his hand dashat tar hat kete feleche kono kaj korte giye dharalo kichu diye tar ekti angul ba kono ekta sthan kete geche bring me some dash b r I n g bring me amar kache niye asho bring me some amar kache niye asho kichu ki dasher hat kete peleche amar kache niye asho kichu ki first aid kit prathomik chikitsa samagri first f I r s t first aid k I t s kits first aid kits amar kache kichu prathomik chikitsa samagri ekhane ache amra es adito pari kichu prathomik chikitsa samagri niye esho Jasher cuts his hand. Jasher tara hat kete feleche. Bring me some first aid kit. Amar kache kichu prathomik chikitsa samagri niye esho. So dear learners, mujhe dilam. Ajke amra porlam unit 23 activity lesson 4 and 5 okay review today's lesson again chalo amra abar ajke lesson je ekro jore dekhe nei review kore nei prothome amra activity f e kichu vocabulary shikhechi ha activity f e amra kichu question and answering shikhechi ha auxiliary verb diye guli korechi ajke erpor gap filling korechi एक्टिविटी एफ थेके वार्ड निये एसे एखाने गैप फिलिंग करेछि ताहले आमादेर आजके न्यू वार्ड छिलो बैटारीज आमरा जानो टेप रेडियो टर्च हाँ रिमोट एगुलो चालाते बैटारी प्रयोजन हय बैटारीज बैटारी एर बहुवचन होच्छे बैटारीज टर्च टर्च लाइट फार्स्ट एड किट प्राथमिक चिकित्सा सामग्री ड्राई फूड शुकनो खाबार एगुलो कि स्टे सेफ एर साथे एकेबारे सामंजस्यपूर्ण स्टे सेफ निरापदे थेको तो आमरा दुर्योगकालीन निरापदे थाकार चेष्टा करी भूमिकम्प बन्या जलोच्छ्वास घूर्णिझड़ ओगुलिते आमरा
নিরাপদে থাকার চেষ্টা করি, সবসময় করি, বেশ করে ওগুলোতে আমরা যত্ন সহকারে করি এবং এই সামগ্রীগুলো আমাদের হাতের কাছে রাখতে হয়। যেমন আবারও যদি বন্যা এসে যায়, এসে যাচ্ছে আমাদের এলাকায়, আমরা এই জিনিসগুলো হাতের কাছে রাখবো। ব্যাটারি, টর্চ, ফার্স্ট এড কিট, ড্রাই ফুড, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হর্সেলাইন, হ্যাঁ, স্বাভাবিক কিছু জিনিসপত্র যেমন ক্যান্ডল, মোমবাতি, লাইটার, ম্যাচ, ওগুলো আমাদের হাতের কাছে রাখবো। সো ডিয়ার লার্নার্স, টুডে উই লার্নড সাম নিউ ওয়ার্ডস অ্যান্ড হোয়াট শুড উই ডু এট দি টাইম অফ এ ডিজাস্টার। We learned and we become aware of disasters. So, dear learners, I think this is enough for you for today. I am going to end my today's class, and inshallah, in the next class, I'll discuss from unit 23 and lesson 6 to 8. So dear learners, at the time of pandemic there are some natural disasters appears before us, some days ago cyclone Amman, now flood. We all, most of us, are flood affected. So stay home and try to stay safe, and all the learners, you should remain connected with your textbooks and watch live classes and prepare yourself for the final examination. Okay, dear students, no more today. Inshallah, meet you again in the next class. Till then, goodbye to you all.